فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون وعليكم السلام ورحمه الله وبركاته حمدا مصليا اما بعد فَعُوذُ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তি যদি অনিচ্ছাকৃতভাবে নিজের সরমগাই তথা নিজের লজ্জাস্থানে হাত দিয়ে ফেলে তাহলে কি তার উজু নষ্ট হয়ে যাবে তাহলে কি তাকে দ্বিতীয়বার উজু করতে হবে এ বিষয়ে ইসলামী সেরিয়া কি বলে হাদিসের দলিল রেফারেন্স সহকারে বিস্তারিত জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন এ বিষয়ে যা সঠিক তা হচ্ছে এই হাদিসের গ্রন্থ সোনানো আবিদাউদ হাদিস নাম্বার একশো বিরাশি এবং সোনানো নাসাই হাদিস নাম্বার একশো তিরাশি এবং জামে তিরমিজি হাদিস নাম্বার পঁচাশি এবং সোনানো ইবনে মাজা হাদিস নাম্বার চারশো তিরাশি এবং মুসনাদে আহমদ হাদিস নাম্বার তিতাল্লিশ এবং সাহেবনে হেব্বান হাদিস নাম্বার দুশো এখানে উল্লেখ আছে ওয়ান তলাক আলি ইন রদি আল্লাহ দ্য আয় লা কল তলাক বিন আলি রদি আল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন কল আর যে এক ব্যক্তি বলল মাসাস তুদাকারি ও কল আর রজুলু ইয়ামাসু দ্যাকা রাহু ফিস সয়লা আলাইহি উজু তিনি বললেন যে আমি আমার শরমঘাট তথা লজ্জাস্থানকে স্পর্শ করে ফেলেছি কিংবা কোনো ব্যক্তি বলল যে যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে নিজের সরঞ্জা তথা লজ্জাস্থানে হাত দিয়ে ফেলে তাহলে কি তাকে উজু করতে হবে ফকআল নবী সাল্লাহু আলী হাসলাম তখন বিশ্বনবী সাল্লাহু আলী হাসাল্লাম উত্তরে বললেন লা হুয়া না বরং সেটা হচ্ছে শরীরের একটা অংশ শরীরের অঙ্গ মধ্যে সেটাও শরীরেরই একটা অংশ তো এই হাদিসটি সেই হাদিস সোনানো আবিদাউদ হাদিস নাম্বার একশো বিরাশি এবং একশো তিরাশি নম্বর হাদিস সোনানো নাসাই হাদিস নাম্বার একশো পঁয়ষট্টি এবং জামে তিরমিজি হাদিস নাম্বার পঁচাশি এবং সোনানো ইবনে মাজা হাদিস নাম্বার চারশো তিরাশি এবং মুসনাদে আহমদ হাদিস নাম্বার তেতাল্লিশ এবং সহ ইবনে হাদিস নাম্বার দুশো সাত এবং অন্য এক বর্ণনায় আছে যা উল্লেখ রয়েছে সুনানো আবিদাউদ হাদিস নাম্বার একশো একাশিতে এবং সুনানো নাসাই হাদিস নাম্বার একশো তেষট্টিতে এবং জামে তিরমিজি হাদিস নাম্বার বিরাশি এখানে উল্লেখ আছে ও আন বুসরতা ইবনে সফান রাজি আল্লাহ আনহুম আনহা আনা রসুল আল্লাহ সাল আলহি আসাল্লাম কল বুসরা বিনতে সফান রদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত আন্না রসুল আল্লাহ সাল আলী আসসালাম কল আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন মাম্মা সাদা কারাহু ফালিয়া যে ব্যক্তি নিজের সরমগা তথা লজ্জাস্থানকে স্পর্শ করবে ছবে সে যেন অবশ্যই উজু করে তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম যে নিজের সরমগা বা লজ্জাস্থান যদি স্পর্শ করি তাহলে কি করতে হবে উজু করতে হবে এ হাদিসটা হচ্ছে এই হাদিস দেখুন হাদিসের গ্রন্থ সোনানো আবিদাউদ হাদিস নাম্বার একশো একাশি সোনানো নাসাই হাদিস নাম্বার একশো তেষট্টি এবং জামে তিরমিজি হাদিস নাম্বার বিরাশি সোনানো ইবনে মাজা হাদিস নাম্বার চারশো উনআশি এবং সোনানো ইবনে সাহি ইবনে হেব্বান হাদিস নাম্বার দুশো তো এই দুটি হাদিসই সাহি হাদিস এক হাদিসে বলা হচ্ছে যে সরমগা বা লজ্জাস্থান স্পর্শ যদি করা হয় তাহলে উজু ভাঙবে না কেননা সেটাও শরীরের একটা অংশ তো এই হাদিসটার ব্যাখ্যা হচ্ছে এই যে যদি কাপড়ের ওপরে কাপড়ের ওপরে যদি সরমগা স্পর্শ হয় সেটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত তাহলে সেক্ষেত্রে উজু ভাঙবে না তো অবশ্যই ইচ্ছাকৃতভাবে উজু অবস্থায় সরমগায়ে হাত দেওয়া ঠিক নয় তো যদি কাপড়ের ওপরে গায়ে হাত পড়ে যায় সেক্ষেত্রে উজু ভাঙবে না আর দ্বিতীয় হাদিসে যে বলা হলো সাদা সাদাকে রাহু ফালা যদি কোনো ব্যক্তি নিজের সরমগাকে স্পর্শ করে ফেলে সে উজু করবে তো এই হাদিসটা হচ্ছে যে কাপড়ের ভিতরে মানে ডাইরেক্ট যদি কেউ লজ্জাস্থান তথা গাতে হাত দিয়ে ফেলে তাহলে তাকে অবশ্যই উজু করতে হবে তাহলে আমরা দুটি হাদিসের সঠিক ব্যাখ্যা কি আশা করি বুঝতে পারলাম যে যদি কোনো ব্যক্তি নিজের সরঞ্জা তথা লজ্জাস্থানে স্থানে অনিচ্ছাকৃতভাবে হাত দিয়ে ফেলে যদি সেটা কাপড়ের ওপরে হয় কোনো লিবাসের ওপরে হয় লুঙ্গি প্যান্ট বা আরও অন্যান্য জিনিসের ওপরে হয় তাহলে সেক্ষেত্রে উজু করার কোনো প্রয়োজন নেই উজু ভাঙবে না কেননা সেটা শরীরের একটা অংশ এটাও সেই আদিস এবং যদি ডাইরেক্ট লজ্জাস্থানে হাত দেয় কাপড় ছাড়া তাহলে সেক্ষেত্রে উজু করতে হবে কেননা সেটাও না যে উজু মধ্যে ধরা হয়েছে হাদিস শাহী আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জাজা